এই ভিডিও টিউটোরিয়ালে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আনিসুল ইসলাম। আপনারা জানেন যে অলরেডি অনেকগুলো বিষয়ের উপর আমি অনেকগুলো ভিডিও তৈরি করে রেখেছি, অবশ্যই আপনারা সেগুলো দেখার চেষ্টা করবেন। যখনই আপনারা ভিডিওগুলো দেখবেন অবশ্যই প্রতিটি ভিডিওর পাশে যে সিরিয়াল অনুযায়ী আমি নাম্বার দিয়ে রেখেছি সেই নাম্বারগুলো আপনারা মেইনটেইন থেকে ভিডিওগুলো দেখার চেষ্টা করবেন। এতে করে প্রতিটি বিষয়ের সম্পর্কে জানতে বা বুঝতে আপনাদের অনেক সুবিধা হবে। তাই বারবার আমি একটা কথা বলি, যখনই আমার ভিডিওগুলো দেখবেন সিকোয়েন্স মেইনটেইন রেখে দেখার চেষ্টা করবেন। গত লেকচার ভিডিওতে আমি আপনাদের দেখেছিলাম কিভাবে প্রাইম নাম্বার বা মৌলিক সংখ্যা নির্ণয় করতে হয়, তার জন্য অ্যালগোরিদম, ফ্লোচার্ট এবং সি প্রোগ্রাম। আজকে তারই প্র্যাকটিক্যাল অংশ থাকবে। যেমনটা জানেন আপনারা যে প্রতিটি প্রোগ্রামের জন্য আমি দুইটা পার্ট রাখি। প্রথম পার্টে আমি থিওরিটিক্যাল অংশটুকু বুঝিয়ে দিই, অ্যালগোরিদম, ফ্লোচার্ট এবং সি প্রোগ্রাম, এবং ঠিক তার পরবর্তী ভিডিওতে আমি যেটা করি সাধারণত প্র্যাকটিক্যাল পার্টটা কোড ব্লকসে দেখিয়ে দিই। তো চলুন আমরা কোড ব্লকস ওপেন করে নেব। তারপর ফাইলে গিয়ে নিউ এমটি ফাইল, একটি ফাইল তৈরি করে নিলাম। প্রোগ্রামের শুরুতেই ফাইলটি সেভ করে নেব। সেভ ফাইল, আমি নাম দিয়ে দিচ্ছি প্রাইম নাম্বার, আপনি যে কোনো নাম দিতে পারেন, কোনো প্রবলেম নাই। প্রাইম নাম্বার দিয়ে আমি সেভ করে নিচ্ছি। তারপর আমাদের বেসিক স্ট্রাকচার তৈরি করতে হবে। বেসিক স্ট্রাকচার তৈরি করে নিলাম। আমরা সংখ্যা প্রাইম কিনা না সেটা চেক করব। তাহলে প্রাইমের জন্য আমার অবশ্যই একটা নাম্বার আমি ইউজার কাছ থেকে নেব। তারপর আমরা যে কাউন্ট ভেরিয়েবল ইউজ করব, যে সেই সংখ্যাটিকে, আমরা জানি প্রাইম সংখ্যা তখনই বলা হয় যদি কোনো সংখ্যাটিকে এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা যদি ভাগ না যায় সেক্ষেত্রে আমরা তাকে প্রাইম বলি, রাইট? এই সম্পর্কে থিওরিটিক্যাল অলরেডি আমরা সবকিছু জেনেই এসেছি। তো এখানে জাস্ট ভেরিয়েবল গুলো ইউজ করতেছি। লুপের জন্য আই ভেরিয়েবল এবং কাউন্ট, প্রথম দিকে কাউন্টের ভ্যালু জিরো, অর্থাৎ আমরা ধরে নেব যে সেই সংখ্যাটিকে একবার ভাগ করা যায়নি। আচ্ছা, এবার ইউজারের কাছ থেকে আমরা সংখ্যাটা নিয়ে নিচ্ছি। দেখুন এখানে আমি অবশ্যই এত কিছু ব্যাখ্যা করবো না, কারণ ব্যাখ্যা অলরেডি করে ফেলেছি। জাস্ট আমার কথাটা হচ্ছে আজকে আমি কোডটা আপনাদের রান করে দেখানোর কথা। ওকে, সো এন্টার এনি পজিটিভ নাম্বার, ইউজারের কাছ থেকে যে কোনো একটা পজিটিভ নাম্বার নিয়ে নিচ্ছি আমরা। তো ইউজার অবশ্যই পজিটিভ নাম্বার যখন দিবে তখন আমাদের সেটা নিতে হবে, এবং সেটা আমরা স্ক্যানএফ ফাংশনের সাহায্যে নেব। পার্সেন্ট ডি, অবশ্যই ছোট হাতে পার্সেন্ট ডি, এবং সেটা আমরা নাম নামক ভেরিয়েবলে রেখে দেব। তারপর আমাদের কাজ হচ্ছে, এবার যখনই ইউজারের কাছ থেকে সংখ্যাটা নিয়ে নিলাম, ইউজার ধরা যাক 7 দিল, এবার আমার কাজ হচ্ছে কি এই 7টা প্রাইম কিনা না সেটা চেক করবো। এবং সেটা কিভাবে করবো, অবশ্যই আমরা জানি 1 এবং 7 দিয়ে সেই সংখ্যাটাকে ভাগ করা যাবে, কিন্তু আমাদের শর্তটা হচ্ছে যে আমরা চেক করব 2 থেকে 6 পর্যন্ত। 7 কে আমরা চেক করব কিসের দ্বারা, 2 থেকে ঠিক 6 পর্যন্ত, অর্থাৎ যে কোনো সংখ্যা প্রাইম চেক করতে হলে আমরা 2 থেকে শুরু করব তাকে ভাগ দেওয়া, এবং ঠিক আগের সংখ্যা পর্যন্ত আমরা যাব, রাইট? কেউ যদি 10 দেয় সেক্ষেত্রে 2 থেকে 9 পর্যন্ত। সুতরাং আমরা যেটা করব, ফর লুপের মধ্যে আমরা লুপটা চালাবো 2 থেকে, এবং আমাদের যেতে হবে ঠিক আগের সংখ্যা, ঠিক আগের সংখ্যা পর্যন্ত। সেই জন্য আমি আই লেস দেন নাম্বার দিয়ে দিলাম। ওকে, দেন আমরা প্রতিবার যদি কেউ 7 দেয় তাহলে আমাকে চেক করতে হবে 2, তারপর 3 দিয়ে, তারপর 4 দিয়ে তাকে ভাগ যায় কিনা না, রাইট? 7 কে 2 দিয়ে ভাগ যায় কিনা না, 3 দিয়ে, 4 দিয়ে, 5 দিয়ে, অর্থাৎ প্রতিবার এক এক করে বাড়তেছে। সেই জন্য আমরা এখানে আই প্লাস প্লাস দিচ্ছি। ওকে, তাহলে ইউজার যে নাম্বারটা দেবে সেটাকে আমরা 2 দিয়ে শুরু করব ভাগ করা, এবং ঠিক সংখ্যার আগের সংখ্যা পর্যন্ত আমরা ভাগ করার চেষ্টা করব, রাইট? তো আমাদের এইখানে যে কথাটা বলতেছি যে আমরা ভাগ করব, সেটা এবার এখানে লিখি যে নাম্বারটাকে আমরা আই এর ভ্যালু দ্বারা দেখবো ভাগ করে যে বাকশেষ কি হয় কিনা, শূন্য হয় কিনা। ওকে, তাহলে কেউ যদি 7 দেয় চেক করার জন্য যে সেটা প্রাইম নাম্বার কিনা না, যদি কেউ 7 দেয় তাহলে এটা 2 থেকে শুরু করে কত পর্যন্ত চলবে, 6 পর্যন্ত চলবে। লুপটা 2 থেকে কত পর্যন্ত, 6 পর্যন্ত। প্রথমে আসবে এখানে, 7 কে 2 দ্বারা ভাগ করা যায় কিনা চেক করবে, যদি না যায় তাহলে উপরে যাবে 3 হবে, তারপর 7 কে 3 দ্বারা ভাগ করা যায় কিনা সেটা চেক করবে, রাইট? যদি কখনো ভাগ করা যায় তাহলে আমরা বলেছি কি হবে, আমরা সেটা কাউন্ট করব যে ভাগ করা গেছে একবার। ওকে, আর যদি কোনো সংখ্যাকে একবারও ভাগ করা যায় তাহলে সেটা কি হবে না, প্রাইম হবে না। তাহলে যদি কখনো একবারও ভাগ করা যায় কাউন্টের মান আমরা বাড়িয়ে দেবো, অর্থাৎ কাউন্ট করবো সেটাকে যে হ্যাঁ ভাগ করা গেছে, এবং সাথে সাথে আমরা কি করে দেবো, ব্রেক করে দেবো, আর আপনার চেক করার দরকার নাই। যেমন 8, 8 কে যখন আমরা 2 দিয়ে শুরু করবো, আমরা জানি 8 কে সংখ্যা, 8 সংখ্যাটিকে 2 দ্বারা ভাগ করা যাবে, নিঃশেষে বিভাজিত করা যাবে, তাহলে কাউন্টের মান চেঞ্জ হয়ে যাবে, কাউন্ট কি হয়ে যাবে, 1 হয়ে যাবে। সুতরাং দ্বিতীয়বার আর চেক করার কাজ নেই, আমরা জানি যে এটা কি হবে না, প্রাইম নাম্বার হবে না, রাইট? তাহলে কি হয়ে যাবে, ব্রেক হয়ে যাবে, রাইট? এবং যখনই লুপ থেকে বের হবে, লুপ থেকে বের হওয়ার পর আমাদের কাজ হচ্ছে যে কাউন্টের ভ্যালুটা চেঞ্জ হয়েছে কিনা না সেটা চেক করা। যদি কাউন্টের ভ্যালু চেঞ্জ না হয়, অর্থাৎ একবারও যদি ভাগ করা যায় না, তাহলে অবশ্যই কি হবে না, কাউন্টের ভ্যালু চেঞ্জ হবে না, এবং এটা কি থাকবে, প্রাইম নাম্বার। এটা প্রিন্ট করবে প্রাইম নাম্বার। else যদি কাউন্টার ভ্যালু চেঞ্জ হয়ে যায়, অর্থাৎ যদি কখনো কোনো একটা সংখ্যাকে ভাগ করা যায় তাহলে কাউন্টার ভ্যালু কি হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে, আর যদি কখনো ভাগ করা যায় তাহলে সেটা কি হবে না, প্রাইম নাম্বার হবে না।
তাহলে সেই ক্ষেত্রে এখানে আউটপুট দেখাবে not prime number ওকে নিউ লাইন চাইলে দিয়ে দিতে পারেন কোনো সমস্যা নাই ফাইন এবার যদি আমরা প্রোগ্রামটা রান করি তাহলে প্রথম আউটপুট হিসেবে এখানে দেখতে পাচ্ছি এন্টার এনি পজিটিভ নাম্বার তো যে কোনো একটা সংখ্যা যদি আমরা দেই ধরে যাক 7 দিলাম আমরা 7 দেওয়ার পর কি হবে এই 7 টা নাম নামক ভেরিয়েবলের মধ্যে ঢুকবে যেমনটা আমরা জানি তাহলে লুপটা 2 থেকে ঠিক 7 এর আগের সংখ্যা অর্থাৎ 6 পর্যন্ত চলবে ওকে তাহলে আমাদের এই লুপটা 2 থেকে কত পর্যন্ত চলবে 6 পর্যন্ত এবং প্রথমে আসার পর যখন 2 এর জন্য এখানে আসছে ভিতরে আসার পর কি করবে দেখবে যে আমাদের সংখ্যা যেটা ছিল অর্থাৎ আমরা যেটা দিয়েছি 7 7 কে 2 দ্বারা ভাগ করা যায় কিনা না অবশ্যই যাবে না সুতরাং এটার মধ্যে আর ঢুকতে পারবে না ইফের বডির মধ্যে আবারো ফিরে যাবে লুপের এইখানে ইনক্রিমেন্টে তাহলে এবার i এর ভ্যালু ছিল আগে 2 এবার হয়ে যাবে 3 কন্ডিশন চেক করবে যে 3 থেকে 7 বড় কিনা না অবশ্যই 7 বড় আবারো ভিতরে ঢুকবে 7 কে চেক করবে 3 দিয়ে ভাগ যায় কিনা না অবশ্যই ভাগ যাবে না সুতরাং আবারো ইফের বডির মধ্যে ঢুকতেছে না উপরে চলে যাচ্ছে এবার i এর ভ্যালু হচ্ছে 4 4 থেকে নিশ্চয়ই আবারো কন্ডিশন চেক করতেছে হ্যাঁ 7 অবশ্যই বড় তাহলে ভিতরে আসবে আশা পর 4 দিয়ে চেক করবে 7 কে ভাগ করা যায় কিনা না অবশ্যই ভাগ করা যাবে না উপরে চলে যাবে এবার হবে 5 5 থেকে এখনো পর্যন্ত 7 বড় তাহলে আবারো বডির মধ্যে আসবে ফর লুপের বডির মধ্যে আসার পর এখানে 7 কে 5 দিয়ে ভাগ করার চেষ্টা করবে এবং আমরা জানি সেটা হবে না নিঃশেষে বিভাজিত হবে না উপরে চলে যাবে এবার হবে 6 6 থেকে এখনো 7 বড় সুতরাং আবারো ভিতরে ঢুকতে পারবে ঢোকার পর 7 কে 6 দ্বারা ভাগ করার চেষ্টা করবে কিন্তু হবে না সুতরাং উপরে চলে যাবে হয়ে যাবে 7 7 থেকে নিশ্চয়ই আর 7 বড় না সুতরাং লুপে কাজ এখানেই শেষ হয়ে যাবে লুপ থেকে এক্সিট হয়ে যাবে লক্ষ্য রাখবেন আমরা কিন্তু ইফ এর মধ্যে একবারও ঢুকতে পারি নাই সুতরাং কাউন্টের ভ্যালু চেঞ্জ হয় নাই কাউন্টের ভ্যালু ছিল 0 এক্স্যাক্টলি এখনো 0 আচ্ছা তারপর আমরা যেটা চেক করব যে যদি কাউন্টের ভ্যালু চেঞ্জ না হয় অর্থাৎ একবারও যদি ভাগ করা যায় না তাহলে নিশ্চয়ই সেটা প্রাইম নাম্বার সেই ক্ষেত্রে আমাদের আউটপুট আসবে প্রাইম নাম্বার কারণ কাউন্টের ভ্যালু একবারও চেঞ্জ হয় নাই 7 এর জন্য ওকে তো আমরা যদি এখানে এন্টার চাপ দেই তাহলে দেখতে পাবো যে প্রাইম নাম্বার এবার আমরা ডিফারেন্ট একটা আউটপুটের জন্য চেক করে নিই ধরে যাক আমরা 8 দিলাম তাহলে প্রোগ্রামটা কত থেকে কত পর্যন্ত চলবে 8 এই 8 টা ঢুকবে নাম নামক ভেরিয়েবলে এবং প্রোগ্রামটা এই ফর লুপটা 2 থেকে ঠিক 7 পর্যন্ত চলবে রাইট তো প্রথমবার i এর ভ্যালু হচ্ছে 2 নামের ভ্যালু হচ্ছে আমরা জানি 8 8 কে 2 দ্বারা ভাগ করলে অবশ্যই ভাগ শেষ হবে 0 সুতরাং ইফ এর বডির মধ্যে ঢুকতে পারবে এবং সাথে সাথে কাউন্টার ভ্যালু চেঞ্জ হয়ে যাবে কাউন্টার ভ্যালু ছিল 0 এটা চেঞ্জ হয়ে এবার দাঁড়াবে 1 এবং নিচেই আছে ব্রেক সুতরাং ইফ এর বডির মধ্যে যখনই ঢুকবে কাউন্টার ভ্যালু চেঞ্জ হবে সাথে সাথে ব্রেক হয়ে যাবে একবার ভাগ করার সাথে সাথে কি হয়ে যাচ্ছে আমাদের লুপটা ব্রেক হয়ে যাচ্ছে তাহলে লুপ ব্রেক হওয়ার পর আমরা যেটা করতে পারি লুপ ব্রেক হয়ে গেলে আমরা এখন দেখতে পাচ্ছি অবশ্যই লুপ ব্রেক হওয়া মানে কি এখানে ইফ এর মধ্যে ঢুকছে কাউন্ট এক বাড়ছে এবং সাথে সাথে ব্রেক হয়ে গেছে তাই তো তাহলে কাউন্টার ভ্যালু আর 0 থাকবে না এবার যখন আমরা লুপের বাইরে এখানে এসে চেক করব যে কাউন্টার ভ্যালু কি 0 না কাউন্টার ভ্যালু 0 না সুতরাং এখানে চলে আসবে এবং প্রিন্ট করবে not prime number সো এবার যদি আমরা রান করি আউটপুটে এখানে আমরা এন্টার দেই তাহলে দেখাবে not prime number আশা করি এতটুকু বুঝতে পেরেছেন যদি বুঝে থাকেন প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবার সাথে ভিডিওগুলো শেয়ার করতে ভুলবেন না এবং আমার অনেকগুলো ভিডিও যখনই আপনারা দেখবেন লক্ষ্য রাখবেন প্রতিটি ভিডিও নিচে আমি কি করি আপনাদের জন্য আপনার সুবিধার জন্য ডেসক্রিপশনে প্রতিটি ভিডিও নিচে ডেসক্রিপশনে আমি আমার সবগুলো সাবজেক্টের ভিডিওর লিংক দিয়ে দেই তাহলে আপনাদের সুবিধা হবে যখনই আপনারা চাইবেন সেই লিংকে ক্লিক করে আপনারা সেই সাবজেক্টগুলোর জন্য ভিডিও দেখতে পারবেন ওকে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ